পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, সারা দেশে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নদী ভাঙন থেকে রক্ষায় করোনার মধ্যেও কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়। দুপুরে শরীয়তপুরের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। গোসাইর হাটে স্থায়ী বাঁধের জন্য 635 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রণয়নের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যদি আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন না করতেন তাহলে আজও দেশের সবাইকে পাকিস্তানিদের গোলামি করতে হতো।